বন্ধুরা, দ্য চেস্টনাট ম্যানের তৃতীয় পর্বের এক্সপ্লেইন শুরু করতে যাচ্ছি। যারা এখনো এই সিরিজের আগের দুটো পার্ট দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে। আগে সেই দুটো পার্ট আপনার অবশ্যই দেখা উচিত, না হলে আপনি এই তৃতীয় পর্বটি বুঝতে পারবেন না। তো চলুন এবার কথা না বাড়িয়ে দ্য চেস্টনাট ম্যানের তৃতীয় পর্বে কি থাকছে সেই বিষয়টা জেনে নিই। এই পর্বের শুরুতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হাটুনকে দেখতে পাই। তিনি তার একান্ত সহকারীকে নিয়ে বাড়ির পথ ধরেছেন। ওদিকে তার স্বামী ইস্টিং হাটুন বেশ চিন্তিত হয়ে বাড়ির দেয়ালে মেয়ের কিছু ছবি টানাচ্ছেন, কিছু একটা খুঁজে পাওয়ার আশায়। হাজার হোক বাবার মন একটু উতলা তো হবেই। গত কয়েকদিনের ঘটনায় মনের মধ্যে তার কিছু আশার সঞ্চার হয়েছে যে ক্রিস্টিন হয়তো এখনো বেঁচে থাকতে পারে। সে যখন বাড়ির মধ্যে কাজে ব্যস্ত, তখন বাসায় ফেরেন রোজা হাটুন। স্বামীর কর্মকাণ্ডে বেশ অবাক হতে দেখা যায় তাকে। সে কেন এসব করছে, এতে তাদের ছেলের উপরেও হয়তো কোনো প্রভাব পড়তে পারে ইত্যাদি বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুটা কথা কাটাকাটি হয়। তবে প্রকৃতপক্ষে এই দম্পতি তাদের মেয়ের হত্যাকাণ্ড এবং বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো যে তাদের উপরে ভীষণ প্রভাব ফেলেছে, মূলত এগুলো তারই বহিঃপ্রকাশ। এরপরের দৃশ্যটা লড়াকিয়ার বাড়ির গোপন কক্ষ আবিষ্কার এবং সেখান থেকে প্রাপ্ত এভিডেন্স সম্পর্কে পুলিশের একটা বড় টিম কাজ করছে। ফরেন্সিক্স এক্সপার্ট সাইমন গেন্স থেকে শুরু করে চিফ নাইল্যান্ডারও উপস্থিত হয়েছেন। মার্কেস তার উপরে চালানো হামলার বিষয়টি এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন। ওদিকে নায়া তুলিনকে দেখা যায় সব বিষয়গুলোকে কিছুটা গভীরভাবে তদারকি করতে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন বেসমেন্টে পাওয়া সেই ল্যাপটপটি। এই ল্যাপটপটা ম্যাগনাসের সৎ বাবা হেগের। এ সময় এক টেকনিশিয়ান ল্যাপটপে বেশ কয়েকটা ভিডিও ফোল্ডার খুঁজে পায়। ওর ডাকে সবাই যখন তার কাছে গিয়ে দাঁড়ায়, তখন সেই টেকনিশিয়ান কম্পিউটারে থাকা প্রতিটি ফোল্ডারে সেই বেসমেন্টে ম্যাগনাসের উপরে যে ধরনের যৌন নিপীড়ন হয়েছিল সেগুলোর ভিডিও সংরক্ষণ অবস্থায় দেখতে পায়। বন্ধুরা, গত দুটো পর্বে আমরা ম্যাগনাসকে যে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখেছি, তার কারণ যে অনেকটাই এই ঘটনার উপরই নির্ভরশীল, সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু এর সাথে গত দুটো খুনের কোন ধরনের সম্পর্ক রয়েছে, আদৌ রয়েছে কিনা, সেটাই এখন খতিয়ে দেখতে হবে। আর এই বিষয়টা নিয়েই পুলিশের টিমটা বেশ চিন্তিত। এরপরের দৃশ্যে আমরা তুলিন এবং হেসকে দেখতে পাই ম্যাগনাসের ওখানে। আগেই বলেছি ছেলেটিকে একটা চাইল্ড হোমে রাখা হয়েছে। বাইরে থেকে ছেলেটির দিকে তাকিয়ে বেশ কষ্টই লাগছে ওদের। একে তো মাকে হারিয়েছে এই সম্প্রতি, তার উপরে অতীতের প্রত্যেকটা দিন তাকিয়ে তার সৎ বাবার পৈশাচিকতার শিকার হতে হয়েছে। বাইরে দাঁড়িয়ে তুলিন এবং হেস একটা বিষয় ভেবে বেশ অবাক হচ্ছে। ম্যাগনাসের বাবা তার সাথে যে ধরনের কাজ করেছে, তাতে তো খুন হওয়ার কথা ছিল তার, কিন্তু তার মাকে জীবন দিতে হলো কেন? আর এই বিষয়টা নিয়ে তুলিন এবং হেস একটা আলোচনায় মত্ত হয়ে উঠেছে। মোটামুটি একটা আলোচনা শেষে ওদের মতামতটা এমন দাঁড়ায়, হয়তো এরকম হতে পারে, বাড়ির মধ্যে ঘটে যাওয়া এরকম ঘটনা জানা সত্ত্বেও ম্যাগনাসের মা অর্থাৎ লড়াকিয়া ছেলের প্রতি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল, যার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। এবং অনুরূপভাবে অন্য খুনটা অর্থাৎ অ্যানিসায়ার লেসনকেও হয়তো এই একই কারণে খুন করা হয়েছে। তবে এই পুরোটাই এখন ধারণা ছাড়া এর বেশি কিছু নয়, তাই ওদেরকে সত্যটাই খুঁজে বের করতে হবে। আর এসবের পরিপ্রেক্ষিতেই কিছু চিন্তা এবং সন্দেহ থেকে ওরা অ্যানিসায়ার লেসনের স্বামীকে পুনরায় জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট এবং লোকটিকে জেরা করার পরে ওরা জানতে পারে সে তার দুই মেয়েকে নিয়মিতই নির্যাতন করত, এবং এই জন্য অ্যানিসায়ার লেসনের সাথে তার বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। তাদের মেয়েদের উপরে নির্যাতনের বিষয়ে কেউ সমাজসেবা দপ্তরে অভিযোগ দায়ের করেছিল তাদের বিরুদ্ধে, কিন্তু কে করেছিল সেটা ওরা জানে না। অর্থাৎ এখানেও শিশু নির্যাতনের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। তবে এই বিষয়টাকে আপাতত এখানে রেখে হেস এবং তুলিন বাড়ির পথ ধরে। পরের দিন সকালে রোজা হাতুনকে আমরা দেখতে পাই তার স্বামীর সঙ্গে। আগের দিনে তাদের মধ্যে ঘটে যাওয়া মনোমালিন্যটাকে তারা দূর করার চেষ্টা করছেন। ওদিকে হেস এবং তুলিন পরের দিন যথারীতি আবার কাজে লেগে পড়েছেন। এই দুটো খুনের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কিনা বা কী ধরনের যোগসূত্র রয়েছে সেটা তাদের অবশ্যই বের করতে হবে। আর এই লক্ষ্যে সমাজসেবা দপ্তর থেকে হেস খুন হয়ে যাওয়া দুই মহিলার বিরুদ্ধে বেনামে অভিযোগ দায়ের করা একটা লোকের দুটো চিঠি সংগ্রহ করে। দুটো চিঠি পড়ে ওরা একটা জায়গায় কিছুটা মিল খুঁজে পায়। স্বার্থপর মাগি বলে তাদের দুজনকেই গালাগাল করা হয়েছে চিঠিতে। অর্থাৎ একটু চিন্তা করলেই বোঝা যায় এই
দুটো অভিযোগ একই ব্যক্তি করেছেন এবং অদ্ভুত বিষয় হলো এই অভিযোগ দায়ের করার কিছুদিন পরেই তাদেরকে হত্যা করা হয়। মূলত দুটো চিঠি থেকে এই সূত্রটুকু পেয়েই হেস সেখানকার আধিকারিকদের এই অভিযোগ সম্পর্কে সকল চিঠি পুলিশকে সরবরাহ করতে বলে সেখান থেকে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরে দেখা যায় একগাদা অভিযোগপত্র ওদের সামনে হাজির করা হয়েছে, আর সময় নষ্ট না করে তুলিন এবং হেস লেগে পড়ে সেগুলোর পাঠ উদ্ধারে। ওদের দুজনের মনোযোগ সেই শব্দটার দিকে, স্বার্থপর মাগি। বন্ধুরা, শুনতে একটু খারাপ লাগছে, বাট আসলেও এখানে এটাই বলা হয়েছে। কিন্তু অনেকগুলো অভিযোগপত্রে দেখার পরেও দুর্ভাগ্যবশত সেগুলোর কোনোটাতেও ওরা সেই শব্দটা দেখতে পায় না। বিষয়টা নিয়ে একটু খতকা লাগলেও হেস এ সময় একটা প্রসঙ্গ উত্থাপন করে। সে বলে, আচ্ছা ধরা যাক দুটো খুন যেহেতু একেবারে কাছাকাছি সময় হয়েছিল, তাই চিঠি দুটোর মধ্যে বেশ কিছু ভাষাগত মিল রেখেছিল খুনি। হয়তো তৃতীয় অভিযোগটা সে একেবারেই অন্যভাবে করেছে, যেটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছে। মূলত এই চিন্তা থেকেই ওরা আবার দেখতে শুরু করে সেই অভিযোগগুলো, এবং একটা চিঠিতে ওদের চোখ আটকে যায়। এক বেনামি লোক জেসি কেভিয়ান নামে এক 24 বছর বয়সী মহিলার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই মহিলার 6 বছর বয়সী এক মেয়ে রয়েছে। অভিযোগকারী লিখেছে, জেসি এক মাদকাসক্ত মা, প্রায়ই সে তার মেয়েকে মারধর করে। অফিসে ওরা যখন এই জেসি কেভিয়ানের চিঠির পাঠ উদ্ধারে ব্যস্ত, তখন আমরা পরের দেশে দেখতে পাই জেসি তার মেয়েকে নিয়ে তার স্কুলে ঢুকছে। সে স্কুলে ঢুকে মেয়েকে ক্লাসে দিয়ে এক টিচারকে বলে তার সঙ্গে তার কিছু কথা রয়েছে। এরপরে আমরা একটা নির্জন কক্ষে তাদের দুজনকে মিলিত হতে দেখি। আসলে এই জেসি শুধু একজন মাদকাসক্ত মাই নন, তিনি এক দুশ্চরিত্রা মহিলাও। স্বামীর সাথে অনেক দিন থেকেই তার কোনো সম্পর্ক নেই, তাই স্থান কাল পাত্র তার কাছে কোনো ব্যাপার নয়। কাজ শেষে পুরুষ লোকটি চলে যাওয়ার পরে জেসি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর সে যখন বাইরে বের হতে নেয়, তখন দেখতে পায় সেই রুমের দরজা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। এ অবস্থায় মহিলাটি বেশ ভড়কে যায়। হঠাৎ সে পাশের দরজাটা খোলা দেখে সেখান থেকে বেরিয়ে আসে। একসময় সে একটা প্যাসেজে এসে পড়ে, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, এবং একসময় সেখান দিয়ে ছুটতে ছুটতে অন্য একটা দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে আসে জেসি। মহিলাটি প্রচণ্ড ভয় পেয়েছে। এতক্ষণ তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে। জেসি কোভিয়ান যখন দরজা দিয়ে হুড়মুড় করে বেরোচ্ছিল, ঠিক তখনই একটু দূরে তুলিন এবং হেস তারই খোঁজে সেই স্কুলে এসে পৌঁছেছে। ওরা যখন অফিসে জেসির নাম জানতে পেরেছিল, তখনই সিদ্ধান্ত নেয় এখানে আসার। আর ওরা যখন এখানে এসে সবে মাত্র কাউকে জেসি সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেছে, ঠিক তখনই তাকে ওরা দেখতে পেয়েছে। এরপরে ওরা জেসি এবং তার মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। তার জীবনে যে বড় একটা হুমকি আছে এবং তার বিরুদ্ধে যে একটা অভিযোগও দায়ের করা হয়েছে, সেই বিষয়টা ওকে জানায়। তবে এই মহিলাটিকে এত সব শোনার পরেও একদমই উদাসীন হতে দেখা যায়। কিন্তু হেস এবং তুলিন নাসর বান্দা। এ সময় ওরা একটা প্ল্যান তৈরি করে জেসিকে নিয়ে, কারণ হেস একেবারে নিশ্চিত এই মহিলাটি অজ্ঞাত খুনির পরবর্তী শিকার হতে চলেছে, অন্তত বিভিন্ন আলামত তাই বলছে। তাই সে ওদের প্ল্যান সম্পর্কে পুলিশের চিফ নাইল্যান্ডারকে জানায়। একটু চিন্তার পরে চিফও তাদের সম্মতি দিয়ে দেয়। বন্ধুরা, সেই প্ল্যানটা কি সেটা আমরা একটু পরেই দেখতে চলেছি। তো সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে তুলিন এবং হেস। যথারীতি স্বাভাবিক কাজকর্ম শেষে সারা দিনের পরে রাতে ওদের সেই বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেখা যায়। ওদের প্ল্যানটা হচ্ছে, জেসি যে ফ্ল্যাটে থাকে সেখানে জেসি সেজে তার মেয়েকে নিয়ে উঠবে তুলিন, এবং পাশের একটা বিল্ডিং এর উপর থেকে তুলিনের উপরে নজর রাখবে হেস। সেই সাথে বাসার খুব কাছে এবং জেসির ফ্ল্যাটের উপরের তলায় কিছু পুলিশ সশস্ত্র অবস্থায় নিয়োজিত থাকবে। ওদের বিশ্বাস, হয়তো আজই খুনি জেসিকে আক্রমণ করবে, তাই জেসির জায়গায় তুলিন থাকবে খুনির কাঙ্ক্ষিত শিকার হওয়ার আশায়। অন্যদিকে জেসি সহ তার মেয়েকে রাখা হয়েছে পুলিশের একটা সেফ হোমে 2 জন পুলিশের পাহারায়। মূলত এই হচ্ছে মূল প্ল্যানটা। এই প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে একসময় তুলিনকে দেখা যায় জেসির মতো পোশাক পরে তার মেয়েকে নিয়ে জেসির ফ্ল্যাটে উঠতে। ভেতরে ঢুকে সে দরজা আটকে দেয়, আর এই বিষয়টা পাশের ছাদ থেকে দেখতে থাকে হেস। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপাদমস্তক আলখাল্লায় ঢাকা এক ব্যক্তিকে ওরা জেসির বিল্ডিং এ প্রবেশ করতে দেখে। লোকটির আচরণ বেশ সন্দেহজনক, তাই হেস তুলিন সহ সবাইকে অ্যালার্ট করে দেয়। একসময় লোকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে এবং জেসির ফ্ল্যাট ক্রস করে সে উপরের তলায় উঠতে শুরু করে। ওদিকে উপরের তলায় পুলিশরা অপেক্ষা করছে, কিন্তু লোকটি উপরের তলায় না গিয়ে মাঝ সিঁড়ি থেকে আবার নিচে নেমে আসে এবং জেসির দরজার সামনে গিয়ে দাঁড়ায়।
লোকটির এই পুরো অবস্থাটাই দেখতে পাচ্ছিল হেস। তাই সে যখন জেসির দরজায় কড়া নাড়ছে, ঠিক তখন তার নির্দেশে উপরতলা থেকে পুলিশ এসে লোকটিকে আটক করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো, আলখাল্লা সরিয়ে দেখা যায় এটা হচ্ছে সেই লোকটি যার সঙ্গে জেসি সকালে বেসমেন্টে মিলিত হয়েছিল। এ সময় সে পুলিশকে জানায় উপরের তলাতে তার ফ্ল্যাট রয়েছে আর এখানে আসতে জেসিই তাকে বলেছে। এটা শুনে পুলিশ বুঝতে পারে এই জেসির সঙ্গে হয়তো এর কোনো লটর পটর চলছে। ওদিকে এটা ঘটতে দেখে হেসের মনে আর একটা চিন্তা এসে ভর করেছে। তাই সেখান থেকে সে দ্রুত জেসির ফ্ল্যাটে এসে পৌঁছায়। লোকটিকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে একটা ব্লক নাম্বার থেকে মেসেজটা পেয়ে সে এখানে এসেছে। মেসেজটি হচ্ছে একটা ভিডিও মেসেজ, জেসির সঙ্গে ওর সেক্স করার দৃশ্য। এটা দেখে হেসের চিন্তা আরো দ্বিগুণ বেড়ে যায়, কারণ ওই বেসমেন্টে ওদের দুইজনের বাইরেও তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে জেসিদের ভিডিও রেকর্ড করছিল। অর্থাৎ লোকটি জেসিকে ঠিকই অনুসরণ করছিল সেই সময় থেকে। এ সময় হেসের মধ্যে আশঙ্কাটা আরো তীব্র হয়। তাই সে তার এক সহকারীর কাছে জানতে চায় জেসির সাথে আর কে কে রয়েছে। এরপরের দৃশ্যে আমরা জেসি এবং তার মেয়েকে যে সেফ হাউসে রাখা হয়েছে সেখানটাই দেখতে পাই। জেসির মেয়ে অলিভিয়া ঘুমাচ্ছে, একজন পুলিশ রয়েছে ভেতরে এবং অন্যজন বাইরে গিয়েছে কিছু খাবার আনার জন্য। জেসি যখন সেই পুলিশটার সাথে কথা বলছে, ঠিক তখন বাইরে থেকে কিছু শব্দ হলে সেই পুলিশটা জেসিকে ভেতরে অবস্থান করতে বলে বের হয়ে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও সেই পুলিশটি যখন ফেরে না, তখন জেসি তার খোঁজে বাইরে বের হয়। কিন্তু বাইরে সে কাউকে দেখতে পায় না। সে যখন বাসায় ফিরে আসছে, তখন অদ্ভুত একটা ব্যাপার সে খেয়াল করে। ভেতর থেকে তার দরজাটি বন্ধ করে দেয়া আছে, কিন্তু তার মেয়ে তো ঘুমোচ্ছে, দরজাটা বন্ধ করলো কে? কিন্তু জেসির চিন্তায় সেটা আর নেই। এরপর সে অন্য পাশ দিয়ে ঢোকার জন্য দৌড় দেয়, আর তখনই খুনির সহজ শিকারে পরিণত হয় মহিলাটি। এর কিছুক্ষণ পরে আমরা সেই স্পটে হেস, তুলিন সহ পুলিশের একটা বড় টিমকে পৌঁছাতে দেখি। বাইরে গাড়ির শব্দ শুনে উঠে পড়েছে অলিভিয়া। ওদিকে হেস দেখতে পায় গাড়ির সাথে হেলান দেয়া অবস্থায় বসে আছে তাদেরই এক সহকর্মী, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছে লোকটি। বাড়ির মধ্যে ঢুকে জেসির মেয়ে অলিভিয়া ছাড়া আর কাউকেই দেখতে পায় না হেস। তবে বাইরে কিছুটা খোঁজার পরেই ওরা জেসির লাশটা উদ্ধার করে। নিশংসভাবে মহিলাটিকে খুন করা হয়েছে। এবারে খুনি দুই হাতের সাথে একটা পাও কেটে নিয়েছে, আর হত্যার ধরন সেই আগের দুটো খুনের মতোই। এখানেও একটা চেস্টনাট ম্যান পড়ে থাকতে দেখে ওরা। মূলত এভাবেই তৃতীয় পর্বের সমাপ্তি ঘটেছে। বন্ধুরা, রহস্যের জট যত খুলবে মনে করছি, এটা কিন্তু ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। আর এই গভীরতা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাদের কিন্তু দ্য চেস্টনাট ম্যান সিরিজের চতুর্থ পর্বটিকে দেখতেই হবে, আর সেটা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফিরছি দ্য চেস্টনাট ম্যানের চতুর্থ পর্ব নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।